আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাসকলাই ডাল কেউ এটাকে কালাই ডালও বলে থাকে তবে এই ডালটা গ্রামে জ্যাফোতে কমন ছিল এখন অবশ্য অতটা দেখা যায় না তবে এই মাসকলাই ডাল খেতে অসম্ভব মজা আর চলুন আজকে এই রেসিপিটা রান্না করতে আমাদের কী কী লাগবে দেখে নিন প্রথমে এখানে প্রায় দুই কাপের মতো কলাই ডাল নিয়েছি আর এটা রান্না করতে যা যা লাগবে এখানে প্রায় এক চা চামচের মতো আছে আদা বাটা। একটা চামচের মতো আছে রসুন বাটা একটা চামচের মতো আছে এখানে লাল লালমরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারেন তবে একটু বড় মাছ হলে ভালো হয় একটা তেজপাতা লাগবে চার থেকে পাঁচটি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণের ধনে পাতা আছে আর সাত থেকে আটটি কাঁচা মরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর পরিমাণ মতো লবণ লাগবে চলুন প্রথমে রান্নার প্রসেসে যাওয়ার আগে এখানে মাশকলাইট ডালটাকে আমি প্রায় তিন কাপ পানির মতো দিয়ে এটাকে আমি প্রথমে গুলিয়ে নিচ্ছি আপনারা যে এই ডালটা দেখতে পাচ্ছেন এই মাশ ডালটা আমার ঘরে তৈরি করা বাজার থেকে কিনে এনে তারপর খোলাই টেলে এটাকে পাটায় পিষে এর ছোলাগুলো ফেলে দিয়েছি তারপর ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি কেউ চাইলে পাটায় অফিসে এই ডালটা তৈরি করতে পারেন বাজারের কেনা ডালটা কিন্তু খেতে ভালো লাগে না আর আমি এখন এই ডালটাকে গুলে নিয়েছি পানি দিয়ে চলুন এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে এখন এর মধ্যে তিন থেকে চার চামচের মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন ঠিক এরকম হালকা একটু বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি পানিটা দেওয়ার পর এর মধ্যে আমি বাটা মশলা এবং শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা লাল লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি জিরা গোড়া সেই সাথে এখন দিব লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দেওয়ার পর এখন সমস্ত মশলাগুলোকে আমি খুব সুন্দর ভাবে এখন আমি এইগুলোকে একটু কষিয়ে নিব প্রায় তিন থেকে চার মিনিট পর খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে আর উপরেও কিন্তু তেলটা ভেসে উঠবে এ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটা দেওয়ার পর এখন আমি চার থেকে পাঁচ মিনিট ধরে মশলাগুলোর সাথে মাছের মাথাটাকে একটু কষিয়ে নিব মশলাগুলোর সাথে মাছের মাথাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ধরে একটু অল্প আছে এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এখন এই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি প্রায় এক থেকে দেড় মিনিট ধরে মশলাগুলোর সাথে ডালটাকে একটু নেড়ে নিব এরপর যে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে সো একটু নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে আর এভাবে মশলাটার সাথে ডালটা যদি কষানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ডালটার টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায় এখন আমি এর মধ্যে পাঁচ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর ডালটা ভিজিয়েছিলাম তিন কাপের মতো পানি দিয়ে কেউ চাইলে আমার মতো সেম পাঁচ কাপ আর তিন কাপ দিতে পারেন আর কেউ চাইলে যে বেশি কম আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে আমি এখন রান্না করে নিচ্ছি ডালটাকে প্রায় দশ বারো মিনিট পর ডালটাকে আমি এখন আবার একটু নেড়ে দিব আরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই ডালটাকে আবার একটু ঢেকে দিচ্ছি এরপর ফিরে এসেছি প্রায় সাত মিনিট পর ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এই ডাল হতে কিন্তু বেশি সময় লাগে না এখন আমি এর মধ্যে কিছু এবং কাঁচামরিচ ছিটিয়ে এটাকে আমি নামিয়ে নিব এই মাশকলাইয়ের ডালে কাঁচামরিচ এবং ধনে পাতাটা একদম মাস্ট না দিলে কিন্তু খুব খেতে ভালো লাগবে না একদমই আর কাঁচামরিচ এবং ধনে পাতার ফ্লেভারটাই ডালটাকে আরো বেশি টেস্টি করে তোলে দেখুন ডালটা কিন্তু মোটামুটি ঘন অনা পাতলাও না এই অবস্থায় আছে ঠান্ডা হলে কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে তো আমি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেছে সবার পছন্দের মাসকলাই ডাল এই ডালটা স্বাদে গন্ধে একদম অতুলনীয় এক প্লেট গরম ভাতের সাথে এই ডালটা হলে আর কিচ্ছু লাগে না আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার পছন্দ হবে আর আপনারা যদি ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ